আজকে আমাদের সাথে সেলিব্রিটি আড্ডায় উপস্থিত আছেন প্রমাশেক গল্প করব অনেকটা সময় জুড়ে তার বর্তমান সময়ের কাজ নিয়ে তার সব কিছু নিয়ে আর অবশ্যই দর্শক আপনারাও আমাদের সাথেই থাকবেন আপু আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিকের সেলিব্রিটি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কেমন আছেন ভালো আছি আগেও আপনি আমার প্রোগ্রামে এসেছেন যার কারণে আপনার সাথে গল্প করতে আরো বেশি সহজ হবে আজকে অনেক গল্প হবে আমাদের মাঝে ইনশাআল্লাহ অবশ্যই আচ্ছা প্রথমে একটু জানবো যে ফোক গানি বেশি করেন বা আপনার ভালো লাগে ফোক তার সাথে সাথে আপনি ওয়েস্টার্নও করে থাকেন সো ফোকের প্রতি ইন্টারেস্টটা কেন ফোকের প্রতি মানে আমি যত জায়গায় গিয়েছি না কেন সেখানে সব জায়গায় থেকে আমি দেখলাম যে বাংলাদেশ মানে হচ্ছে ফোক আচ্ছা ফোকের জায়গাটা বলতে সবাই বাংলাদেশ সম্রাট হচ্ছে বাংলাদেশ মানে এই জন্য থেকে ফোকের প্রতি আলাদা একটা মায়া যেটা অন্য গানে এই মায়াটা না আমরা পাই না আচ্ছা তাই থেকে না ফোকের প্রতি মায়া থেকে ফোক গানটা সবচেয়ে বেশি করা আধুনিক করি আমি আধুনিক ব্যান্ড করি কিন্তু ফোকটা সবচেয়ে বেশি বেশি গান করতে যে ঠিক কখন মনে হয়েছে যে ফোককে আপনি এতটা ভালোবাসেন প্রথমে আমি তো আমার শুরুটা তো এগারো থেকে এগারো বারো থেকে শুরু তখন আমি মোটামুটি সব ধরনের গান করতাম বাট একটা বেসিক ছিল ছিল ওইটা ওইভাবে ধারণা না একটা পর্যায়ে যখন আমি আমার প্রথম অ্যালবাম করি চোদ্দতে চোদ্দো পনেরোতে যখন করি তখন মনে না এটা আমার সাথে কেন যাচ্ছে না আচ্ছা মানে ফিল হলো যেটা আমার সাথে আসলে হয়ে যাচ্ছে না এরপর চিন্তা করতে যখন স্টেজ করলাম করতে করতে যখন দেখি ওই প্যাটার্নটাই আমার মধ্যে চলে আসছে বাট অন্যরকম একটা মায়া চলে আসছে তখন থেকে আসলে আমিন মিন পনেরো ষোলো থেকেই ফোকটা আসলে যে কোনো প্রফেশনে নিজেকে বুঝতে অনেকটা সময় লাগে আপনি পরবর্তীতে বুঝতে পেরেছেন যে আসলে আমার সাথে ফোকটা যায় যেহেতু ফোক নিয়ে কথা হচ্ছে আর আপনি যেহেতু ফোককে এত ভালোবাসেন এই মধ্যরাতের আড্ডায় দর্শকদেরকে যদি একটি ফোক গান শোনানো না হয় আড্ডাটা অপূর্ণ থেকে যাবে আমি লিস্ট একটা গান শুনতে চাচ্ছি সব নিয়ে রে মাওলা সব নিয়ে সব নিয়ে রে মাওলা সব নিয়ে আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে ধর্ম কর্ম ভুলে গিয়ে তারে স্মরণ করে মৌলাই আমায় মাফ করে দাও তোর চরণ ধরে সব নিয়ে রে মৌলা সব নিয়ে আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে আসলে ফোক গানে অনেক কথা খুব সহজভাবে বলা থাকে আর আমাদের দেশের ফোক গান খুবই সমৃদ্ধ এই যে আমরা ফোক গানটি শুনলাম এই গানটি কার করা বাড়ি থেকে স্যারের গান করা বাড়ি হ্যাঁ খুবই আমি খুব পছন্দের একটি শিল্পী এবং তার প্রত্যেকটি গান মিন হৃদয় জোরানো তিনি হয়তো আমাদের মাঝে আজকে নেই কিন্তু তার গানগুলো কিন্তু এখনো আমাদের মাঝে রয়ে গেছে আর আমার কাছে তো মনে হয় এখনো যখন তার গানগুলো শুনি আমার কাছে তাকে এখনো লাইভ মনে হয় মনেই হয় না যে তিনি আমাদের ছেড়ে চলে গেছে ফোক গান নিয়ে তোমার চিন্তা ভাবনা কি ধরনের ফিউচারে কি করতে চাচ্ছ এই ফোক গানটিকে কিভাবে তুমি তোমার মতো করে কিভাবে সমৃদ্ধ করতে চাচ্ছ ফোক গান আসলে ফোকটা বেসিক হলো মানে ফোক আধুনিক দুটোই তো করছি কিন্তু যুগের সাথে তাল মিলে থাকতে গেলে দেখা যাচ্ছে মানুষ শুধু ফোক শুনছে না আধুনিক দর্শকটা আমাদের দেখতে হবে দর্শক কখন কি চাইছে এটা আমাদের দেখতে হবে যার আমি ফোকও করছি আধুনিকও করছি যেমন আমি কতগুলো যত গান করেছি এগুলো ম্যাক্সিমাম ডুয়েট গান সলো করেছি আধুনিক ফোক মিলিয়ে মানে নেক্সট বার যেগুলো ওগুলো ম্যাক্সিমাম চিন্তা ভাবনা সব ফোক করার আচ্ছা যেগুলো হচ্ছে কমার্শিয়াল স্টেজ প্রোগ্রামগুলোতে আমি করতে পারি দর্শক তো চাইবে যে সলো ফোক গান সব কিছুই কারণ সব প্যাটার্ন না হলে না কারণ আমরা বাচ্চারাও যাতে আমাদের গান শুনে আচ্ছা শুধু যে একটা একটা ক্লাস ভ্যারি করবে এরকম না প্রতিটা ক্লাসের লোকজন যাতে শুনতে পারে এর জন্য শুধু ফোকটা না আধুনিকটাও ওয়েস্টার্ন প্রত্যেকটা প্যাটার্নটাই আস্তে আস্তে ট্রাই করছে কিন্তু কারণ মানুষের ভিন্নতা মানুষ ভিন্নতা চায় এর জন্য ওগুলো আমাদের দিতে হবে এবং ফোকটা তো আছেই চলবে দর্শকের কথা মাথায় রেখেই গান নিয়ে কাজ করা হচ্ছে যে যখন যে প্যাটার্নটা সবাই ফলো করছে সেটাকে তুমিও ফলো করছো বা সেই অনুযায়ী গান কারণ দর্শক আছে বলেই আমরা আছি অবশ্যই ওদের ভালোবাসা নিয়ে পেতে হলে আমাদের আরো সুন্দর সুন্দর কাজ করতে হবে এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে শুধু আমি বলে না প্রতিটা শিল্পীর এটা মাথায় রাখতে হবে বেশ লম্বা একটা সময় কিন্তু আমরা কোয়ারেন্টাইনে ছিলাম এবং আমরা এখনো অনেকে সেটা মেনটেন করছি এই সময়টাতে তুমি কিভাবে কাজ করেছো বা তুমি কি করেছো কোয়ারেন্টাইনের প্রথম দিকে যে শুরুটা ছিল এটা যেমন মানুষ নেগেটিভ দিকটা দেখেছে ঠিক তেমন পজিটিভ দিকও আছে আমরা এতটা ব্যস্ত ছিলাম এর আগে ইন্টারভিউ ছিল এত ব্যস্ত ছিলাম আমি ফ্যামিলিকেভাবে টাইম দিতে পারতাম না বাট এই কোয়ারেন্টাইনে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে ফ্যামিলিকে টাইম দিয়েছি অন্যরকম একটা ঈদ উদযাপন করলাম তারপর অন্যরকম একটা বৈশাখ উদযাপন করলাম মানে এই কোয়ারেন্টাইনে আমরা অনেক কিছু শিখতে পেরেছি যেটা আমাদের ইতিহাসের পাতায় রয়ে যাবে যেটা ইতিহাসের পাতায় রবে এবং আমি পুরো কোয়ারেন্টাইনে পুরো প্রপারলি ফ্যামিলি টাইম ফ্রেন্ডস মানে যত যাইছিল ফ্যামিলির সাথে আড্ডা রান্নাবান্না যেগুলো সময় হয়নি কখনো বা ওই সময়টুকু যে হবে মাথায় আসে তো পুরো এভাবে বাসায় বসে বসে প্র্যাকটিসটা ছিল যে বাসায় প্র্যাকটিস নিজেকে নতুন করে তৈরি করা যে সময়টা আমরা বিভিন্ন প্রোগ্রামের কারণে প্র্যাকটিস করতে পারতাম না এটা আমি একদম পজিটিভলি নিয়েছি ইভেন এখনও যে চলছে বাট একটা সময় আস্তে আস্তে হালকা হালকা একটু একটু করে আমরা কাজ শুরু করছি মানে আমি না সবাই একটু একটু করে গান করতে হবে গান ছাড়া তো আমরা অবশ্যই থাকতে হবে যার যা প্রফেশন থেকে গান আমার প্রফেশন গান আমার হবে এটা থেকে আমারও করতে হবে আস্তে আস্তে করে আমি শুটিং বলেন বা যে আজকে আপনাদের এখানে আসা করছি আস্তে আস্তে সবার দোয়ায় আচ্ছা আমি জানি তুমি খুব ছোটবেলা থেকেই গান করো ছোটবেলা থেকেই গানের প্রতি সক্ষতা তোমার গড়ে ওঠে কিন্তু তারপর আরেকবার একটু জানতে চাইবো যে ঠিক কোন বয়সটাতে তুমি হারমোনিয়াম হাতে নিয়েছিলে এইট নাইনের কথা তখন থেকে একদম মানে হারমোনিয়ামটা ধরি একটু একটু করে করি ফ্যামিলি একটু একটু করে সাপোর্ট দেয় প্রথম একটু সাপোর্টে ছিল না বাচ্চা হওয়ার পর সাপোর্ট ছিল একটু বড় হওয়ার পর সাপোর্টে ছিল না আচ্ছা এই যে সাপোর্টে ছিল না এই বিষয়ে একটু বলতে চাই যে অনেক বাবা মাই কিন্তু পছন্দ করেন না তার সন্তান গান করুক গানকে প্রফেশন হিসেবে নেক তুমি যে বললে যে প্রথমে পছন্দ করতো না পরবর্তীতে পছন্দ করেছে এই গল্পটাও একটু জানবো যে পছন্দ যখন করেনি তখন তোমাকে কিভাবে এটার মোকাবেলা স্কুলে যখন প্রোগ্রামগুলো করি তো সবাই তো আমি দেখতাম সবাই কত সুন্দর করে ও খুব ভালো গান গায় সবাই দর্শক তালি দিত তো আমি মাঝে মাঝে আম্মুকে নিয়ে যেতাম ভাইয়াকে নিয়ে যেতাম ভাবেকে তো দেখতাম তারা দেখতো ওই জিনিসগুলো হ্যাঁ তো তখন তারপর না ছোট হয়েছে করেছে এখন স্কুল পার হয়েছে এখন আর করা যাবে না এখন মনোযোগ এখন স্টাডি মনোযোগ একটা সময় করতে করতে আমি খুব যুদ্ধ করেছি আচ্ছা মানে একটু একটু নিজের ইচ্ছাটাকে মানে খুব কি আমার চাচা আমাকে সাপোর্ট দিয়েছে সে একদম হাতে করে যখন শিখালো বললো তখন আস্তে আস্তে আম্মুকে রাজি করালাম একটা পর্যায়ে দেখলাম যে আম্মু আসলে আমি না পারছি না আমার এটা নিয়ে খুব আনন্দ লাগে আমার এন্টারটেনমেন্ট জায়গাটা না হচ্ছে এটা আম্মু বাট খুব টাফ ছিল সময়টা আমার জন্য খুবই টাফ এখন যদি মনে করি ও ওয়াইগাট খুবই টাফ ছিল বাট আস্তে যখন আমি স্টেজ শুরু করি তখন ফ্যামিলি বললো যে না আমার মেয়ে একটা সময় যাচ্ছে দর্শক আমার মেয়েকে চিনে এটা তাদের জন্য তখন প্রাউড ফিল যে না আমার গর্ব করে আমার মেয়ে একজন সিঙ্গার গান করে গানের জগতে আসলে গানকে প্রফেশন হিসেবে নিলে তো এটা কি তোমার স্যাটিসফ্যাকশনের জায়গা নাকি মনে হয় যে না এটাতে না আসলেও ভালো তো আমি অন্য কিছু করলেও হয়তো পারতাম কোনো আফসোস কি আছে কিনা আসলে আমার এই দিকটা না একদমই আফসোস নেই রিজন হচ্ছে যে আমি জব সেক্টরে ছিলাম আমি জব করেছি জব সেক্টরে থাকার পর না আমি না এই জিনিসটা না পাই না মানে তারপর তো আমি অনেক সময় দেখলে যে জব শেষ করে মানে অফিস টাইম শেষ করে সাধারণত 6 টায় শেষ এই গেলাম এরপর আবার স্টুডিটে খুব টফ হয়ে যেত কিন্তু মনটাও এখানেই থাকত বাট একটা পড় আমি আমাকে বললাম আম্মুকে যে জব হবে না আমি এখন এখনো মাঝে মাঝে বলতে কোয়ারেন্টাইনের সময় তারা বল তুমি যদি আজকে জব করতে ভালো হতো আমি কি হতো কি হতো যাই হতো আমি খুশি থাকতাম এখন যাই আছি আমি খুব আরামে আছি আল্লাহ আমাকে ভালো রেখেছে নিজের মনের শান্তি হচ্ছে বড় শান্তি অবশ্যই বড় শান্তি এখন যদি স্যাটিসফ্যাকশন যদি না থাকতো তাহলে আমি যেখানেই যাই যে জবই করি ওই জায়গা আমার ভালো লাগতো না বাহ এরপর আমার জব করাই হয় নাই আমার বেসিক গান ওইটা নিয়ে আমি থাকবো ওইটাই আমার ভালোবাসায় তোমার সাথে গল্প করেই বোঝা যাচ্ছে যে তুমি গানকে কতটা বেশি ভালোবাসো আর যেহেতু গানের কথাই হচ্ছে বেশ কিছুদিন আগে তোমার একটি সিঙ্গেলস বের হয়েছিল যেটি সর্বহারা তো ওইটি একটু আলোচিত হয়েছিল সেখানে তোমার প্রশংসা ছিল এই সর্বহারার পেছনের কথাগুলো একটু জানতে চাইবো গানটি লিখেছিলো কামল হাসান এবং আমার সাথে মেন দৌতকণ্ঠে গিয়েছিলো প্রত্যায়খান আচ্ছা আর গানটি মেজিক ভিডিও করেছে সৌমিত্র ঘোষ ইমন আচ্ছা তো গানটি হঠাৎ করেই করা মানে অনেক কিছু বেশ কিছু গানের করছিলাম করার ফাঁকে ফাঁকে হঠাৎ করে একদিন আমরা একদিন আড্ডায় বসি প্রত্যয় খান আমরা একটু সাপোজ ওর এভাবে ওর ইয়েতে অফিসে যাওয়া হয় স্টুডিওতে যাওয়া হয় অন্য একটা গানের বিষয় নেই হঠাৎ করে গানটা না টিউনটা আমার কাছে খুব ভালো লাগে আচ্ছা পরে আমি প্রত্যয়কে বললাম প্রত্যয় এই গানটা কি হবে কি না কি পরে বললো ঠিক আছে একজন লিরিক্স আমরা তখন ঠিক করিনি কিন্তু গানের টোনগুলো খুব ভাল লাগে পরবর্তীতে আমরা একটা সময় তারপরেই শুরু থেকেই তারপরে এই কাজটা আস্তে আস্তে শুরু করলাম এবং আল্লাহ রহমতে এই গানটি মোটামুটি খুব বেশ সারা পেয়েছে আচ্ছা মানে ভিডিওটি ফ্যাক্ট ভিডিও করেছে অমিত্র ইমন ওকেও থ্যাংকস ও খুব ভালো করেছে ইভেন প্রত্যেক খান ও খুব সাপোর্ট দিয়েছে এবং কামাল হোসেন যে সেও খুব ভালো লিখেছে প্রত্যেকটা মিনি ফুল একটা প্যাকেজ আকারে গানটা হয়েছে প্যাকেজটা ভালো হয়েছে টোটাল প্যাকেজটাই ভালো ছিল মোটামুটি ভালো দর্শকের সারা পেয়েছে এই গানটি দিয়ে তোমরা যখন একটি মিউজিক ভিডিও করো তো সেটার গল্প সিলেকশনের বিষয় থাকে এই এই ক্ষেত্রে কিভাবে তোমরা সিলেক্ট করেছিলে গানটি ছিল যে তো সর্বহারা মানে একটা মানুষ ভালোবাসার মানুষকে ছাড়া থাকতে পারে না যত যাই হোক এই জন্যে আমরা অনেক চিন্তা ভাবনা করার পর যে নর্মাল রিলেশন তো ব্রেকআপ হয় কিন্তু বিয়ের পরে যে একটা রিলেশন টিকিয়ে রাখা মানে বিয়ের পর স্বামী স্ত্রী একটা সম্পর্ক যেটা সুন্দরভাবে থাকা ফ্যামিলিতে আমার প্রবলেম থাকবে কিন্তু সেই মুহূর্তে একসাথে থাকা ফ্যামিলি বন্ডিংসটা রাখা এই একটা মেসেজ ছিল এবারে একটু আসি যে আমাদের উল ফিতর চলে গেছে ঈদুল আজহা কিন্তু আসছে খুব কাছেই খুব বেশি দেরি নেই এই ঈদুল আজহাকে নিয়ে তুমি বলছিলে যে কিছু কাজ করছো বা করার চেষ্টায় আছো তোমরা এই কাজগুলো আপকামিং কাজগুলো নিয়ে একটু জানতে চাই অনেকগুলোই মনে কাজ প্রসিংস যেটা পেন্ডিং পরে গিয়েছিল তো সবগুলোতে এইভাবে করা পসিবল না যেহেতু কোয়ারেন্টাইনের কারণে অনেক কিছু আমরা শুটিং করতে পারছি না সব কিছু ক্যান্সেল তারপরে ফাঁকে আমি রিসেন্ট একটা কাজ করলাম যেটা একদম ঈদুল আজহার উপলক্ষে সেটা লিখেছে হচ্ছে এ মিজান এবং আমার সাথে দোত্ত গিয়েছেন কাজী শুভ ভাইয়া আচ্ছা কালশু ভাই এবং আমি অনেক দিন মানে খুব পছন্দের আমরা খুব অনেক কষ্ট করেছি গানটা নিয়ে আচ্ছা তো গানটি কত কাজ হয়েছে গানটি একদম অডিও কমপ্লিট দেন এখন ভিডিও কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট এডিটিং এর কাজ বাকি যাতে আমরা দর্শকদের কাছে পৌঁছে দিতে পারি ঈদুল আজহা উপলক্ষে কষ্টের কথা শুনলাম একটি গান নিয়ে অনেক কষ্ট করেছে তোমরা মানসিক ভাবে অনেক ডিপ্রেশনে ছিলে বা প্রেসারের মধ্যে ছিলে এই গানটি শুনবো কিন্তু শোনার আগে আমাদের কিন্তু গল্প করতে করতে সময় হাতে একদমই নেই আমাদের যেতে হবে তবে যাবার আগে বাংলা বাংলার দর্শক আর আপু এটিএন তোমার যারা দর্শক আছে তোমাকে যারা অনেক পছন্দ করে তাদের যদি কিছু বলে যাও সর্বপ্রথম ধন্যবাদ দিব এটিএন বাংলাকে কারণ ওরা এত পরিমাণে সাপোর্ট দেয় নতুন নতুন শিল্পীদের যেটা আমি আসলে অন্যদের এভাবে এত পরিমাণে দেখি না কিন্তু এটিএন বাংলার সবচেয়ে বেশি যে অনার মাহফুজুর রহমান স্যার স্যার প্রচুর পরিমাণে সে যেমন গান গায় আমি নিজেও তার গানে একটি ভক্ত সে সঙ্গীত প্রিয় একটি মানুষ এই জন্য তাকে দেখি সবসময় নতুন নতুন যারা আছে সবাইকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এটা একটা জায়গা জায়গা না দিলে কেউ কিছু করতে পারে যেটা স্যার আমাদের জন্য করে আর আর বাংলাকে ধন্যবাদ এত সুন্দর সুযোগ দেওয়ার জন্য জন্য আমার দর্শকদের অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা দিব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে নতুনভাবে সবকিছু আপনাদেরকে উপহার করতে পারি তোমাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য আমি বিদায় নিব কিন্তু তোমার গান কিন্তু শুনছি আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আস আসছি তোমার আপকামিং গানের দুটো লাইন আমরা শুনবো দর্শক গল্প করতে করতে কখন যেন সময় পার হয়ে গেছে আর তাই এখন বিদায় নিতে হবে তবে আমি সামি আগামী পর্বে আবার আসবো নতুন কোন সেলিব্রিটিকে নিয়ে ঠিক সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এখনই যাবেন না আমরা কিন্তু গান শুনবো সব কিছু ছেড়ে দিতে পারি শতবাই পারবো না ছাড়তে তোমায় ও শুধু পারবো না ছাড়তে মা সব কিছু তে পারে বহুবার পারবোনা হারাতে তোমায় হো শুধু পারবোনা হারাতে তোমায় তোমাকে ছাড়া আমি দেশে হারা এলো লাগে সব যেন জনমাকে আমারই বেশে ছুয়ে তুমি দাউনি কেন বুকের ভিতরে তোমারই প্রিয় না লিখেছি শত সাধনা না হারাতে তোমায় ও শুধু अरे पुनः राते